নাবালিকার রহস্য মৃত্যু নিয়ে অশান্ত হয়ে ওঠা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার সঙ্গে ছিলেন দলের নেতা কৌস্তভ বাগচি। নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের অধীর চৌধুরী বলেন, তারা চাইলে সিবিআই তদন্তের দাবিতে কংগ্রেস তাদের আইনি সহায়তা দেবে। এই এলাকায় এই মুহূর্তে এক আতঙ্কের বাতাবরণ বিরাজ করছে। আমরা বলেছি আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, সিবিআই তদন্তের দাবি করতে আপনাদের হয়ে আমরাও কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত। সিদ্ধান্ত আপনাদের, বাকি কাজ আমাদের।